Deb Bani Tamra, Wednesday, 24 July 1895. Swamiji, par yogir upore bole chole jacchen. Erpore yog siddhir upore bolchen. Yog siddhi jokhon amra Swamiji je Patanjali's Raj Yog jeta royeche Raj Yog sei boi ta jodi dekhen. অন্যান্য যদি যোগের বই দেখেন বা স্বামীজি যে এখানে টক্সগুলো দিচ্ছেন, তো এটা বলার আগে একটা খুব ছোট্ট একটা ইন্ট্রোডাকশন দরকার এটাকে বোঝার জন্যে। জগৎটা কি, সত্য কি আমরা জানি না, আমরা কেউই জানি না। কমন সেন্সে আমরা যেটা জানি সেটা হলো আমি আছি, জগৎ আছে। কমন সেন্সে আমরা জানি যে ম্যাটেরিয়াল ওয়ার্ল্ড ম্যাটার দিয়ে তৈরি। যখন এই ম্যাটার দিয়ে তৈরি এসে যায়, তখন যে আইনগুলো, যে বিধানগুলো ম্যাটারকে চালায় সেগুলো চলে, যেমন নিউটনস লজ অফ মোশন, অন্যান্য যতগুলো রয়েছে, ধরুন লিকুইডের যে আইন, যে লসগুলো রয়েছে, গ্যাসের যে লসগুলো রয়েছে, যে ওইটা দিয়েই চলে। আমরা এটাকে বলি ওয়েস্টার্ন সায়েন্স। ওয়েস্টার্ন সায়েন্স আসার আগে সমহাউ ওয়েস্টার্ন মাইন্ড, স্বামীজিও বলছেন অ্যানালিটিক্যাল মাইন্ড, গ্রিকরা দেবতাদের মানত, সব কিছু করতো, কিন্তু গ্রিকরা খুব অ্যানালিটিক্যাল ছিল, যার জন্যে বেশ কিছু ফিলসফি, বেশ কিছু সায়েন্স গ্রিস থেকে বেরোয়। ক্রিশ্চিয়ানসরা যখন পাওয়ারে এলো, এই জিনিসগুলো অনেকটা চাপা পড়ে গেল, অ্যাডভান্সমেন্ট হয়নি। পরে গ্যালিলিও আদি আসার পরে এগুলো খুলতে শুরু হয়ে গেল। একটা জিনিস, বিশেষ করে সত্যকে যদি আপনি চেপে রাখেন, অনেকদিন যদি চেপে রাখেন, যখন কোনো কারণে চাপটা সরবে, ভায়োলেন্ট রিয়াকশন দেবে, স্প্রিং যেমন হয়। বিজ্ঞান একটা সত্য, বিজ্ঞানের সত্যটাকে চেপে রেখেছিল বলে যখন খুলতে পেরেছে, সে এমন ভায়োলেন্ট রিয়াকশন দিয়েছে, এমন ভায়োলেন্ট রিয়াকশন দিয়েছে যে ধর্মকে মেরে শেষ করে দিয়েছে। ধর্ম আর বিজ্ঞান দুটো পুরোপুরি আলাদা ফিল্ড, কোনো সম্পর্কই নেই। যেমন লিটারেচার, সাহিত্য আর বিজ্ঞান পুরো আলাদা ফিল্ড, কোনো সম্পর্ক নেই। ইদানিংকালে বিজ্ঞানের গ্ল্যামার হয়ে গেছে, সাহিত্যিকরা দার্শনিকরা এখন সেই জন্যে সাইন্টিফিক লিটারেচার, সাইন্টিফিক ফিলসফি দাঁড় করানোর চেষ্টা করছে। মানুষের মন রিকগনিশন সবাই চায়, পিওর জিনিস, শুদ্ধ জিনিসকে নিয়ে, শুদ্ধ জ্ঞানকে নিয়ে কে থাকতে পারে। আপনি যদি টক্সগুলো চারিদিকে দেখেন, বর্তমানকালে ইউটিউব আদির জন্য হয়ে গেছে, দেখবেন যারা বলছেন তাদেরও কোথাও একটা টেন্ডেন্সি, একটা সায়েন্টিফিক অ্যাপ্রোচ টু বেদান্ত। কোনো সম্পর্ক নেই, কিসের সায়েন্টিফিক অ্যাপ্রোচ? বেদান্ত নিজের ম্যাজেস্টিতে আছে, সায়েন্স নিজের ম্যাজেস্টিতে আছে। মাইন্ড নিয়ে যখন তারা কাজ করতে শুরু করলেন, তখন ওদের অনেক এলোমেলো হতে শুরু হয়ে গেল, কারণ মাইন্ডকে তারা সেই ম্যাটার দিয়েই দেখছে। ম্যাটারসে যে আইনগুলো আছে, যেভাবে ম্যাটার বিহেভ করে মাইন্ডকে সেভাবে করছে, সব কিছু কিন্তু মেলে না, প্রায় মেলে না। এখনো পর্যন্ত ওয়েস্টার্ন ওয়ার্ল্ড জানে না মাইন্ড কী জিনিস। ওনাদের কত বই, হাজার 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 হাজার, তার মধ্যে রাইটার্স রয়েছেন, মানে কত বই। নো ওয়ান নোজ হোয়াট ইজ মাইন্ড। আপনি একটু রিসার্চ করে দেখুন ইন্টারনেটে, দে ডোন্ট নো হোয়াট ইজ মাইন্ড। সাইকোলজিতেও জানে না, নিউরো সায়েন্সেসেও জানে না, বায়োলজিতে কেউই জানে না মাইন্ড কী। আর এমন বিচিত্র বিচিত্র ফিডব্যাকসগুলো আছে যে যেমনি আপনি মোটামুটি একটা দাঁড় করিয়ে দিলেন একটা থিওরি, ওরা কোল্যাপস করে যায়। এখানে জাস্ট একটা ছোট্ট একটা গল্প বলি, যেটা খুব ইন্টারেস্টিং গল্প।
মানে তাতে কিছুটা পরিষ্কার হবে যে মাইন্ড ম্যাটার কিভাবে চলে। সারা বিশ্ব একটা ধারণা যে যোগী ম্যাজিক অকাল্ট মানে পাওয়ার্স এগুলো হলো ভারতের স্পেশালিটি, সারা বিশ্ব এটাকে মানে। বেদে থেকেই শুরু করে যে যখন ইন্দ্র মায়াভী পুরুরূপ ইয়েতে, ইন্দ্র নিজের মায়া দিয়ে অনেকগুলো রূপ ধারণ করে, সেখান থেকে এনারা শব্দ নিয়েছেন ইন্দ্রজাল। ইন্দ্র এরকম পারে ইন্দ্রজাল, নামই হলো ইন্দ্রজাল। মাঝখান থেকে দেখা গেলো অনেক যোগীদের অনেক শক্তি আছে, যেটা আমরা একটু পরেই আলোচনা করব। যোগীদের যে বিচিত্র বিচিত্র শক্তি আছে, যেমন একটা খুব নাম করা শুনে থাকবেন রোপ ট্রিক, খুব নাম করা ফেমাস ইন্ডিয়ান রোপ ট্রিক। এখন গত হাজার বছর ধরে অনেক খুব নাম করা যারা স্কলার্স বিদেশি, তারা বর্ণনা করেছেন কীভাবে তারা রোপ ট্রিক্সকে দেখেছিল। তার মধ্যে হচ্ছে ইবনে বাটুটা, সে খুব নাম করা ট্রাভেলার, তিনিও লিখেছেন তার চোখের সামনে ওটা পারফর্ম করা হয়েছিল। দড়ি ছুঁড়ে দিল, আশেপাশে কিছু নেই, দড়িটা ভ্যানিশ হয়ে গেল, সেটার উপরে একটা বাচ্চা ওপরে চলে গেল, লড়াই হচ্ছে, সেখান থেকে তার হাত পা সব কেটে 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 পড়ে গেল। তারপরে কিছুক্ষণ পরে দেখছে যে বাচ্চাটা অডিয়েন্স থেকে হেসে বেরোচ্ছে। তো ইবনে বাটুটা সে এত নার্ভাস হয়ে গেছে, কাঁপছে, তো ওখানকার যে লোকাল রাজা, ডিটেলস আমার মনে নেই কিন্তু ঘটনাটা একবারে ঠিক, তো ওর যে মন্ত্রী ইবনে বাটুটাকে হাত ধরে বলছে ঘাবড়াবেন না, কিছুই হচ্ছে না, দড়িও নেই, কেউ দড়ির উপরে চড়েও নেই, কিছুই হচ্ছে না। তবে এটা ইজ এ কেস অফ হিপনটিজম, কিন্তু হিপনটিজম হলেই তো তখন আরেকটা প্রবলেম হয়ে যায়, এটা একটা না, এটা অনেক ঘটনা আছে। আচ্ছা, তারপরে হয় ফ্রড, যারা কিচ্ছু নেই কিন্তু দেখাচ্ছে যেন অনেক কিছু হচ্ছে। আর লাস্ট হচ্ছে ম্যাজিক, যোগ, যেখানে যৌগিক পাওয়ার, সত্যিকারের যৌগিক পাওয়ার্স রয়েছে, সেখান থেকে এসে যাচ্ছে হিপনটিজম, দুই, থার্ড হয়ে যাচ্ছে সেখান থেকে ফ্রড, মানে কিছু নেই, খালি ওই এজেন্টকে লাগিয়ে ছড়িয়ে দিচ্ছে যে এরকম কিছু হয়েছিল যেটা হয়নি। আর লাস্ট হচ্ছে ম্যাজিক, পিসি সরকার আদি যেটা ম্যাজিক করতে শুরু করলেন। একটা খুব নাম করা কথা আছে ভারতকে নিয়ে, যেখানে যোগের যে সিদ্ধিগুলো এটাকে ম্যাজিক কপি করে, আর ম্যাজিককে যোগীরা কপি করে। তো যোগ আর ম্যাজিকের সম্পর্ক ভারতবর্ষে খুব পুরনো। এগুলোকে দেখে দেখে রামস্বামী বলে একজন ছিলেন, তিনি ইংল্যান্ডে গিয়ে নিজের ম্যাজিক্যাল পাওয়ার্স দেখাতে শুরু করলেন। ওটা এখনও মিষ্টি, ওটাও ম্যাজিক জানতো না, কিছু কিছু সিদ্ধাই ছিল। তারপরে দেখা গেলো ধীরে ধীরে ওয়েস্টার্ন ওয়ার্ল্ড, তাদের টেকনোলজি অনেক অ্যাডভান্স, তারা ম্যাজিক ট্যাজিক নিয়ে নিল, নানান রকমের চালবাজি করছে। ইতিমধ্যে খুদা বক্স বলে একজন কাশ্মীরি লোক বাচ্চা বয়স থেকে ঘর বাড়ি ছেড়ে দিয়ে চারিদিকে সব সিদ্ধাই মনের শক্তি এগুলো সব অর্জন করেছে, আর বিদেশে গিয়ে তিনি নিজের শক্তিগুলো দেখাতে শুরু করলেন। কোনো ম্যাজিক নেই, কিচ্ছু নেই, উনি অনেক কিছু করতেন। তার মধ্যে প্রথম যেটা উনি করলেন, যেটা পিসি সরকার পরে কপি করে, ও 8 বছর না 10 বছর একটা বিশেষ সাধনা করেছিল। সাধনাটা আমি এই জন্য বলছি না যে কারণ আপনারা ওটা করতে শুরু করবেন ঝামেলায় পড়বেন। তো ওর চোখটা পুরো এক্সরের মতো হয়ে গেছে, তো ওর চোখের উপরে আটার গুলি লাগিয়ে দিয়ে কাগজ দিয়ে কাপড় দিয়ে পুরো বেঁধে দিত, ওকে যা পড়তে বলবেন পড়ে দেবে। এটা পুরো হান্ড্রেডস অফ সায়েন্টিস্ট দাঁড় করিয়ে পরীক্ষা নিয়েছে, তারা আচ্ছা করে আটার গোলাগুলো তার চোখে লাগিয়ে দিত যাতে চোখ খুলতেই না পারে। তার থেকেও ইন্টারেস্টিং যেটা, যেটা বলার জন্য এতটা বলছে, ফায়ার ওয়াকিং, যেটা আপনারা এই গাজন আদির সময় ফায়ার ওয়াকিংগুলো দেখেন,
Khuda works fire walking kollo under strict scientific tempers. Scientists ra ache puro tar cinema tokhon kore eta hocche apnar 1930s 40s er rokom samay sob boro boro newspapers er lokjon ache scientists ra ache khuda box khali bollo je amar agun ta ei rokom chai mane trench jeta hobe eto ta lomba eto chashora ei kore ar agun eibhabe toiri hobe eibhabe toiri hobe keno gulo koche kyo jane na তারপরে সে ওরা যখন মাপছে টেম্পারেচার কোর টেম্পারেচার যেখানে মেন আগুন প্রায় 1500 ডিগ্রিস সারফেস টেম্পারেচার প্রায় 400 ডিগ্রি ওর পায়ের সারফেসে সব রকম এক্সামিন করেছে সোয়াব করে ওরা মাপলো পায়ের টেম্পারেচার দেখেছে কতটুকু পায়ের সোল তারপরেও দুবার তিনবার আগুনের উপরে হাঁটলো ফেরত যখন এসেছে না মাপলো তখন দেখে 0.1 ডিগ্রি নাকি 1 ডিগ্রি আরো কমে গেছে তার পায়ের টেম্পারেচারটা ইংল্যান্ডে হই হই পড়ে গেল নিউজপেপার টেপারছে তারপরে ওরা আরো বেশি সাইন্টিস্ট এসেছে তখন ও আবার হাঁটলো ওটাকে দেখে একজন যিনি সন্দেহ করছিলেন তিনি নিজে নামলেন দেখার জন্যে সেকেন্ডসের মধ্যে পা পুড়ে গিয়ে ফেরত চলে এসছে আর মানে এমন পা পুড়েছে তাকে হসপিটালাইজ করতে হলো নার্সকে রাখা হয়েছে পুরো আর হঠাৎ খুদাবক্স বলছে এই আপনারা যে এত কিছু আয়োজন করেছেন না আমার মন চঞ্চল হয়ে গেছে আমি যদি এখন হাঁটি আমি কিন্তু পুড়ে যাব আমি আর হাঁটবো না হি রিফিউজ টু ওয়াক কিন্তু তার আগে যে ওয়াকিং করেছে পুরো সিনেমা পুরো একবার আর টপ পিপল সায়েন্টিস্ট আপনার পুরো রেকর্ডেড ওটা আমাদের এখানে যেমন যুক্তিবাদীরা আছে ওখানে একজন যুক্তিবাদী ওরা বলল যে আসলে যখন হাঁটা হয় তখন হাঁটার সময় এই এত সেকেন্ড আগুনের উপরে পা পড়ে এই জন্যে এটা বেঁচে যায় তো লোকেরা বললো তাহলে আপনি এক কাজ করুন যখন সবটা বুঝে গেছেন একটু চলে দেখান না এই আগুনটার উপরে একটু চলে দেখান শেয়ার করেনি তখন একজন খুব নাম করা একটা কথা বলেছিলেন সেখানে খুব সুন্দর কথা খুদাবক্স প্রকৃতির কোনো আইনকে ভায়োলেট করছে না প্রকৃতি যে কোনো নিয়ম সেটাকে যে ভেঙে দিচ্ছে তা না প্রকৃতির কোনো একটা এমন শক্তি যেটা আমরা জানি না সেটাকে নিজের জন্য খুলে দিয়েছে স্বামীজি কিন্তু ঠিক এই ল্যাঙ্গুয়েজই ইউজ করতেন বারবার মিরাকেল বলে কিচ্ছু হয় না সিদ্ধাই বলে কিচ্ছু হয় না এগুলো হচ্ছে প্রকৃতির অজানা অনেক শক্তি আমরা যেটা জানি না সেগুলো এরা ট্যাপ করে যারা ফ্রড করছে ম্যাজিক করছে আমরা তাদের কথা বলছি না যারা এই ফায়ার ওয়াকিং আদি করে ওনাদের আলটিমেট কনক্লুশন হচ্ছে যে খুদাবক্স নিজের মনকে এমন তৈরি করে নিয়েছে যে তার শরীরের উপরে পুরো মনের কন্ট্রোল কমপ্লিট বলে দিচ্ছে মন এই শরীরটা যেন না পড়ে দিয়ে আরামসে হেঁটে চলে যাচ্ছে আপনাদের খুব নাম করা ঘটনা আমরা অনেকবার ক্লাসে আলোচনা করেছি যে কীভাবে স্বামীজি মিস্টার লেগেটের বাড়িতে ছিলেন এক সময় আর ওখানে গলফ কোর্স ছিল এটা 8 হোল গলফ কোর্স মানে বিরাট বড় বলেছিলাম ঘটনা আর স্বামীজি জীবনে খুব নাম করা ঘটনা এটা যখন স্বামীজি দেখছেন দূরে একটা ঝান্ডা বলছেন এটা কী মিস্টার লেগেটের ছেলে বলছে যে ওটা গলফ আর ওখানে বল মেরে দেওয়া কারোর পক্ষেই সম্ভব না তো স্বামীজি বলছেন আমি যদি মেরে দিই একবারে তো বলছেন $1 বাচ্চা ছেলে তো $1 ততক্ষণে মিস্টার লেগেট এসে গেছেন মিস্টার লেগেট জিজ্ঞেস করলেন কী কথাবার্তা হচ্ছে শুনে টুনে বললেন যদি স্বামীজি আপনি করে দেন $10 আমার তরফ থেকে
স্বামীজি জীবনে গলফ দেখেননি, জানেও না গলফ জিনিসটা কি। গলফ স্টিক নিলেন, বলটাকে মাপলেন, সব করে মারলেন, ধুম করে সোজা গর্তের মধ্যে। খুব নাম করা কথা, মিস্টার লেকেট তখন জিজ্ঞেস করছেন, স্বামীজি ডাজ ইট হ্যাভ সামথিং টু ডু উইথ ইউর যোগ, যে আপনি যোগ যেগুলো বলেন এটার সঙ্গে সম্পর্ক আছে, যে সিদ্ধির কথা আমরা যেটা আলোচনা করছি। স্বামীজি আরও মজা বলছেন, উই ডোন্ট অ্যাপ্লাই যোগ টু সাচ স্মল থিংস, এত সাধারণ জিনিস আমরা যোগ লাগাই না। আমি আমার মনকে বললাম, মন মিস্টার লেগেটের পকেটে $10 আছে, ওটা আমার পকেটে আসতে হবে, যা করার তুমি করে দাও। মন তখন শরীরকে আদেশ দিল, শরীর মাসলসগুলোকে বলে দিল যে কতটা জোর লাগাতে হবে, কী করতে হবে, বাকি কাজ মাসলস নিজেই করে দিয়েছে। এখন দেখুন, এটা এই ঘটনাটা না স্বামীজি বলেননি, এই ঘটনাটা মিস্টার লেগেটের মেমোয়ার্সে আছে। আর এটা তো একটা না, স্বামীজির এরকম অনেক 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 প্রচুর ঘটনা আছে। তার মানে মন এমনভাবে শরীরকে নিয়ন্ত্রণ করে আমরা যেটা নর্মালি আমরা জানি না। দুর্ভাগ্য আজকে ওয়েস্টার্ন সায়েন্সের জন্যে আমরা মনে করছি শরীর মনকে নিয়ন্ত্রণ করে, একেবারেই না। মন আরেকটা মনকে নিয়ন্ত্রণ করে, মন শরীরকে নিয়ন্ত্রণ করে। শরীরকে বলে দিয়েছে আগুনের উপরে হাঁটবে তুমি, উঠবে না, উঠছে না। কিন্তু ওরা যখন এত কিছু করে ওকে বারবার টেম্পারেচার দেখছে, কোর টেম্পারেচার, সারফেস টেম্পারেচার করছে, ওর মনটা চঞ্চল হয়ে গেছে, যেমনি মনটা চঞ্চল হয়ে গেছে কোল্যাপস করে গেছে। ঠাকুর এটাই খুব সুন্দর গল্প আকারে বলছেন, বিশ্বাসের কত জোর। তখন বলছেন যে একজন গুরু বলে দিয়েছে, হ্যাঁ নদী পেরিয়ে যাওয়া যায়, সে মেয়েটি বিশ্বাসের জোরে বেরিয়ে আসছে। বিভীষণ একজনকে বলে দিল, হ্যাঁ নাম রাম নাম লিখে, ও আরামসে হেঁটে চলে যাচ্ছে, যেমনি খুলে দেখলো আরে শুধু রাম নাম, তপ করে ডুবে গেল। ঠাকুর এগুলো কাহিনী বলছেন, এগুলো যে সত্য তা তো না, যেগুলো সত্য সেগুলো আমি আপনাকে ন্যারেট করলাম, খোদাবক্সের কাহিনী, স্বামীজির কাহিনী। ভিএস রামচন্দ্রন বলে একজন খুব বড় নিউরো সায়েন্টিস্ট, ডাক্তার তিনি, ওনার খুব নাম করা বই আছে ফ্যান্টমস ইন দ্য ব্রেন করে, তো উনি প্রচুর এটাকে নিয়ে রিসার্চ করেছেন। আর খুব মজা মজার ঘটনা, তার মধ্যে একটা ওরকম ঘটনা আছে যে একজন মহিলা, ওই বইতেই আছে না অন্য কোনো বইতে পড়েছি, দিল্লির কোনো একটা হসপিটালে ব্রেন ডেড, ব্রেন বলে কিচ্ছু নেই, মানে সব ইয়ে হয়ে গেছে, সরি ব্রেনে কি একটা হয়ে, মানে ব্রেন বলে আর কিচ্ছু নেই। তো ওই নার্সগুলো আছে দেখাশোনা করছে, মানে ওই এই মরবে কি সেই মরবে, মানে ব্রেন পুরো ফাঁকা হয়ে গেছে ওই জায়গাটায়। তো নার্স বাঙালি মেয়ে রবীন্দ্রসঙ্গীতের একটা গান করছে, একটা লাইন বলেছে, কিন্তু সেকেন্ড লাইনে না লাস্ট এটা ভুলে যাচ্ছে, বারবার ভুলে বেরোচ্ছে না। হঠাৎ দেখলো ওই মহিলা, বাঙালি মহিলা বিছানা থেকে উঠে বসলো, লাস্ট লাইনটা বলে দিল, এই লাইন বলে টপ করে উল্টে পড়ে মরে গেল। এটা মনে করবে না যে বলছি যে রবীন্দ্রসঙ্গীত করলে মরে যায়, না না তা না, তো মুক্তি হয়ে যায় তা না। এটা তখন ওই যে ডাক্তাররা অবজার্ভ করছে যে আরে এটা কি করে হলো, যার মাথায় ব্রেন বলে আর কিচ্ছু নেই, সে হঠাৎ ওটা শুনেছে, হঠাৎ উঠে বসলো, হঠাৎ বলছে। আমাদের কাছে এগুলো ম্যাজিক্যাল মনে হয়, তো ম্যাজিক্যাল যখন বলি তখন ওই আমাদের সেন্টারে, একটা সেন্টারে সুন্দরবন এরিয়া থেকে বেশ অনেক আগে একজন ছেলে এসেছিল কাজ করার জন্যে, কিছুদিন কাজ করার পরে যখন ফেরত গেছে তো গিয়ে বলছে যে জানো আমাদের ওখানে একটা বাক্স আছে, ওখানে রাখলে জিনিস ঠান্ডা হয়ে যায়, আর আরেকটা বাক্স আছে রাখলে গরম হয়ে যায়, ফ্রিজ আর হট কেসের কথা বলছে। তো গ্রামের লোকেরা তাকে ধাপ্পাবাজ বলে মেরে দিয়েছে, ধাপ্পা মারছো। যেটা আমাদের কাছে ফ্রিজ একটা নর্মাল জিনিস, হট কেস একটা নর্মাল জিনিস, যারা ইলেকট্রিসিটির প্রপার্টি জানে না তাদের কাছে এটা ম্যাজিক। যারা মনের শক্তিগুলোকে জানেন, যারা মনের শক্তিকে, স্বামীজি অনেকগুলো ঘটনা হায়দ্রাবাদে ওনার রয়েছে, আরও অনেক জায়গায় হয়েছে, আর আপনাদের
এখানে একজনও নেই যাদের কিছু না কিছু এক্সপিরিয়েন্স আছে, যেখানে আপনি কিছু একটা ভাবছিলেন হঠাৎ দেখলে ওটা হয়ে গেল, কারোর কথা ভাবছেন সে লোকটা এসে গেল। তো এটা কেন হয় কি হয়, আমরা নিজেরাই আমরা অনেক সময় চমৎকৃত হয়ে উঠি। যেমন মা অনেকগুলো ঘটনা আছে বলছেন, যারা বর্ণনা করছেন, মা যেটাই ভাবছেন সেটাই হয়ে যাচ্ছে, আনইউজুয়াল কিছু না। আপনারও যদি মন কিছুদিন শান্ত রাখেন, কদিন যদি মিথ্যে কথা না বলেন, লোকে বোকা যদি না বানান ইত্যাদি ইত্যাদি, দেখবেন হঠাৎ নিজেই পাওয়ার্স এসে যাবে। দিনের দুবেলা হাজার করে যদি জপ করেন আর জীবনটা যদি ঠিক রাখেন, এক মাসের মধ্যেই দেখবেন এই ক্ষমতা আপনার এসে গেছে। ইন এ মান্থ ওর মাথায় কী ঘুরছে, ওর মনে কী ঘুরছে আপনি আগেই বুঝতে পারবেন, ও এটাই বলতে যাচ্ছে। এগুলো খুব সহজ জিনিস, মানে বিরাট কিছু নয়। আমাদের দুর্ভাগ্য এই সমাজে আছি, সারাদিন মিথ্যে কথা বলতে হয়, চালবাজি করতে হয়, বোকা বানাতে হয়, নিজের সার্ভাইভালের জন্য অনেক কিছু করতে হয়, আর জপ যখন করা হয় ফুটন্ত জলের মতো জপ হয়। জলটা যেমন টকবক টকবক করতে থাকে না, জপের মন্ত্রটাও সেরকম টকবক টকবক করতে থাকে। জপটা যে পুরো শান্ত মনে হবে সেটা হয় না, ফলে সেই শক্তিগুলো আসে না। এইটা বলার পরে স্বামীজি যেটা যোগ সিদ্ধি নিয়ে বলছেন সেটা বলি। দি পাওয়ার্স অ্যাকোয়ার্ড বাই দ্য প্র্যাকটিস অফ যোগ আর নট অবস্টেকলস ফর দ্য যোগী হু ইজ পারফেক্ট, বাট আর অ্যাপ্ট টু বি সো ফর দ্য বিগিনার থ্রু দ্য ওয়ান্ডার অ্যান্ড প্লেশার এক্সাইটেড বাই দেয়ার এক্সারসাইজ। দেখুন আমি বলছি, আপনাদের অনেকবার অনেক গল্পগুলো বলি, রেকর্ডিং সেগুলো করি না, এগুলো খুব স্বাভাবিক জিনিস, এমন কিছু না। আপনি একটা জাস্ট ঠিক করুন, মানে একবার চ্যালেঞ্জ দিয়ে বলছি, ওপেন চ্যালেঞ্জ, জাস্ট ওয়ান মান্থ, যদি কোনো কারণে এক মাসে না হয় তিন মাসে তো পুরো গ্যারেন্টিড, থ্রি মান্থস ম্যাক্সিমাম, আলটিমেট হয়ে গেল, কিন্তু এক মাসের মধ্যে হয়ে যাবে। পবিত্র জীবন, কারোর সঙ্গে মিথ্যে বলবেন না, কাউকে বোকা বানাবেন না, মনটাকে শান্ত করবেন, সকালে হাজার বিকেলে হাজার জপ করুন, দেখবেন আপনার পাওয়ার্স পুরো অন্যরকম হয়ে যাবে। আপনি জানতে পারবেন কি হতে যাচ্ছে, মানে সবটাই না, কিছু কিছু হঠাৎ মাথায় যেটা হলো দেখবেন ওটা হয়ে যাচ্ছে। এখন যোগীদের কি হয়, যোগীরা তো ইয়ম নিয়ম আসন এগুলো সব প্র্যাকটিস করেছে, আবর্জনাগুলো মন পরিষ্কার করে নিয়েছে, হঠাৎ তার পাওয়ার এসে যায়। পাওয়ার কি আসবে, আমরা যেটাকে সিদ্ধাই সিদ্ধাই বলি, সিদ্ধাই বলে কিছু আছে নাকি? নাথিং। পাওয়ার বলে তো কিছু নেই। আপনি একটা ঘরে বন্ধ আছেন, একটি জানলা আছে, জানলার উপরে ময়লা পড়ে আছে, তারপরে সে রং করা আছে, তারপরে পর্দা দেওয়া আছে, আপনি সেটা দিয়ে বাইরে দেখছেন, কি দেখবেন? অল্প একটু চোখে পড়বে। যেমন যেমন আপনি পর্দা সরালেন, যেমন যেমন আপনি ধুলো পরিষ্কার করছেন, তেমন তেমন পরিষ্কার দেখতে পাচ্ছেন। যদি সমস্ত ধুলো সমস্ত কালি সব যদি মুছে দেওয়া হয়, কাঁচ তাহলে আছে না কাঁচ নেই এটা বুঝতে পারবেন না। কাঁচ থাকাও যা, কাঁচ না থাকাও যা, ক্রিস্টাল ক্লিয়ার যেটা আমরা কি বলি, বাইরে যা কিছু আছে একবারে পরিষ্কার হয়ে যাবে। এই সংসার ম্যাটার দিয়ে চলে না, সংসার মন দিয়ে চলে। কার মন দিয়ে চলে? একটাই মন, একটাই আছে, মন দুটো নেই। এখন একটা নতুন থিওরি বেরিয়েছে, ওটা অফকোর্স আমেরিকানদের না একটাও থিওরিকে বিশ্বাস করা যায় না, ওরা ওই যে গেস্ট ওয়ার্ক যেটা একটু আগে বলা হলো, তো পড়ছিলাম একটা, আমরা জানি না, হাসিও পাচ্ছিল, বলছে যে যেমন বিশ্বব্রহ্মাণ্ডে এনার্জি ক্রিয়েটও হয় না নষ্টও হয় না, ঠিক তেমনি ইউনিভার্সাল ইন্টেলিজেন্স ক্রিয়েটও হয় না নাশও হয় না। এটা কিন্তু আমাদের মহাত, এটাই মহাত বলতে সেটাই, কিন্তু ওরা ওটা নিজের মতো করে। তো বলছে ফলে কি হয়, মানুষের জনসংখ্যা যখন বেড়ে যায় তখন আইকিউটা কমে যায়, কারণ সবার মধ্যে ডিভাইডেড হয়ে যায়। বিচিত্র বিচিত্র এদের থিওরি,
আইডিয়াটা থেকে যাচ্ছে, মন একটাই। যেমনি আপনি যোগ সূত্রে যাবেন মহত, সেই মহৎটাই ইউনিভার্সাল মাইন্ড, সমষ্টি মন। সেই সমষ্টি মন আমি তুমি এ সে এর মধ্যে ছোটো 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 মন রূপে দেখাচ্ছে। কেন ছোটো ছোটো দেখাচ্ছে? কারণ আমার যে মাথা ওটা লিমিট করে দিচ্ছে। ফ্রিজে যখন আপনি বরফ জমান, ওই যে খাঁচাগুলো থাকে, ওই এক জল, কিন্তু ওগুলো টুকরো 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 আলাদা হয়ে যায়। আসলে জল এক, বিশ্ব মন এক। এবার আপনি খাঁচা থেকে বেরিয়ে এলেন, এবার আপনি পুরোটাই দেখতে পাবেন। ওই খাঁচারও মন, ওই খাঁচারও মন, বিশ্ব মন সবই জানা যাবে। ডিপেন্ড করছে আপনার মন কত পরিষ্কার। যত আপনার মন পরিষ্কার তত পরিষ্কার আপনি দেখবেন, নাম্বার ওয়ান। নাম্বার টু, যত আপনার মন পরিষ্কার শরীরের উপরে নিয়ন্ত্রণ তত বাড়বে। কতটা বাড়বে? প্রথমের দিকে সব বুঝতে পারবেন কি হচ্ছে। নাম্বার টু হতে হবে নিজেরই আরেকটা শরীর দাঁড় করিয়ে দেবেন। তারপরে কি হবে? বিশ্ব ব্রহ্মাণ্ড রচনা করার শক্তি এসে যাবে, কারণ আলটিমেটলি সব কিছু মাইন্ড দিয়ে হয়। এখন প্রথমের দিকে যখন একটু হয়, যেমন এই হৃদয় রাম আর ঠাকুরের আছে সম্পর্ক, ঠাকুর ছুঁয়ে দিয়েছেন, হৃদয় দেখছে পুরো জগৎটা আলোময় জ্যোতির্ময়, চাচাচ্ছে মামা মামা আমরা কি করছি, চলো আমরা শিক্ষা দিই। যখনই দেখবেন কোনো সাধু সন্ন্যাসী বাবাজি মহাত্মা ওর নাম পেপারে আসছে, বুঝবেন সিদ্ধাই হয়েছে আর ফেসেছে, গেল আর বেশি দেরি নেই। আমি একটা ঘটনা শুনেছি পরম্পরায়, সত্যি মিথ্যে আমরা জানি না, সত্যিই হবে। আমি নাম মানে কারোর করছি না, কারণ দুজনই খুব নাম করার লোক। তো আমাদের পরম্পরায় একজন বিরাট বড় মহারাজ, অনেক আগেকার কথা, তিনি এক জায়গায় গেছেন, একজন সাধককে দেখেছেন। সাধককে দেখে উনি বলছেন, এই রে এর তো সাধনা আছে কিন্তু সিদ্ধাই জালে ফেসে গেছে, এ মরবে। বলছে এর সিদ্ধাইটা আমি নিয়ে নিই, ওর যে সিদ্ধাইগুলো আছে আমি যদি কেড়ে নিই তাহলে সিদ্ধাই চলে যাবে, তখন আবার ভগবান ঈশ্বর পথে এগোবে। সেই ভদ্রলোকের মা জানতে পেরে দৌড়ে সেই মহারাজকে সে হাতে পায়ে ধরে, বাবা এটা করবেন না, আমার ছেলে এটা করে খাবে, এটা হাতে করবেন না। কী করবেন, ঠিক আছে, ঠিক তাই হলো। সে নিজের সময় খুব নাম হলো, খুব ইয়ে হলো, লোকজন ভক্ত, যত দিন যাচ্ছে ওদেরকে জানি আমি তত ফ্রডগিরি বেড়েই যাচ্ছে, ফ্রডগিরি বেড়েই যাচ্ছে। আমাদের মহারাজ তিনি দেখেই বলেছেন, আরে এ তো শক্তি আছে, সিদ্ধাই আছে। স্বামীজিটাই বলছেন যে যারা ওস্তাদ খেলোয়াড়, ছয় মাল ছয় বললে ছয়, এক দুই মারলে দুই, এদের কাছে সিদ্ধাইগুলো ম্যাটার করে না, এরা ইউজও করবে না, দে ডোন্ট কেয়ার। যোগের পথে যারা নতুন তারা চমকে ওঠে। যোগশাস্ত্র যখন পড়বেন, আমরা এরপরে যখন নেব, পরপর 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 বলে যাচ্ছে না, সত্য প্রতিষ্ঠায়াম ক্রিয়াফল আশ্রয়ত্বম, সত্যে যদি কেউ প্রতিষ্ঠিত হয়ে যায় যোগী, ক্রিয়াফল মানে কাজ না করে ফল পাবে। তো আপনাকে বললো যাও তোমার টাকা হবে, তা আপনি কাজ না করলে আপনার টাকা হয়ে যাবে। লোকেরা সেই নিয়ে সাধুদের পেছনে গুরগুর গুরগুর করে যে আশীর্বাদ দিলে যদি কিছু হয়ে যায়। ঠাকুর বলছে না, ইত্যাদি গুরুর ইত্যাদি চেলা, ওই চেলাগুলো এরকম গুরগুর করে সে দেখা যায় কিছুই হচ্ছে না। সে গুরুরই নেই চেলার কোথেকে হবে? অহিংসা প্রতিষ্ঠায়াম তৎসন্নিধো বৈর ত্যাগ, অহিংসায় যদি প্রতিষ্ঠিত হয়ে যায় তার সামনে বৈর ত্যাগ হয়ে যাবে। এরকম করে পরপর পরপর বলছেন অনেকগুলো। শৌচ প্রতিষ্ঠায়াম স্বাঙ্গেশু জুগুপসা পরের অসংসর্গ, শৌচ যদি প্রতিষ্ঠিত হয়ে যায় পরিষ্কার করাতে তাহলে নিজের শরীর প্রতি ঘেন্না হয়ে যায় আর অপরে কেউ ছুলে না তার ঘেন্না ধরে, পছন্দ করে না।
গা গিনগিন করে ওঠে। যোগীরা যতক্ষণ অপরের যে সম্পর্ক, শরীর ছোঁয়া, এটা থেকে যদি না বেরিয়ে আসে, ওর ঝামেলার পর ঝামেলাই হবে। তো বলছে যে শৌচে প্রতিষ্ঠিত হতে হয় তাকে। সিদ্ধিজ আর দ্য পাওয়ার্স হুইচ মার্ক সাকসেস ইন দ্য প্র্যাকটিস এন্ড দে মে বি প্রডিউস বাই ভেরিয়াস মিন্স সাচ অ্যাজ দি রিপিটিশন অফ এ মন্ত্র, বাই যোগ প্র্যাকটিস, মেডিটেশন, ফাস্টিং, অর ইভেন বাই দ্য ইউজ অফ হার্বস অ্যান্ড ড্রাগস। এটা পতঞ্জলি বলেছেন, ঔষধ আদি দিয়েও হয়, জপ করলে হয়, উপাসনা করলে হয়, ফাস্টিং করলে হয়। আপনি যান, আপনি আপনি জাস্ট আজ বলুন, আজ থেকে আমি আগামী 3 মাস রাত্রে খাবো না, এই কারণে আপনার যোগ সিদ্ধি এসে যাবে। আপনি বলুন আমি রোববার দিন, সানডে লবণ খাবো না, আপনি এক হাঁড়ি রসগোল্লা খেয়ে নিতে পারেন, যেমন লবণ খাবো, তাতেই সিদ্ধি এসে যাবে, সিদ্ধিটা কম হবে। কিন্তু পিওর ফাস্টিং যদি করেন, পিওর 100% ফাস্টিং, সপ্তাহে একদিন বিশেষ করে একটা এ করে যে না আই ওয়ান্ট ইট ফর পাওয়ার্স, পাওয়ার্স আসতে বাধ্য, বাপ বাপ করে পৌঁছবে। মন্ত্র জপ করলে, এই যে বললাম যে সকাল বিকেল হাজার করুন, অ্যাকচুয়ালি যোগ সিদ্ধি এগুলো পাওয়া বিরাট কিছু না। এখন বলবে না যে আমার কিছু আছে কি না, ওইগুলো ব্যক্তিগত জিজ্ঞেস করতে নেই কিছু। কিন্তু ওই যে ঠাকুরকে জিজ্ঞেস করছেন একজন, আপনার কি সিদ্ধা আছে, বলছে হ্যাঁ আছে, বই কি, হ্যাঁ ডেপুটি, তার ভয়ে সব কাঁপে, তাকে আমি এখানে ঘুম পাড়িয়ে দিই, তা আমাদেরও ক্লাসে আমি ঘুম পাড়িয়ে দিই, এটাই সিদ্ধাই আমার টোটাল আছে। সিদ্ধাই তো আছেই তো, এরকম লোক যাদের বাড়িতে ঘুম হয় না, রাত্রে ঘুম হয় না, তারা ক্লাসে এসে ঘুমিয়ে পড়ে, এটা তো যোগ সিদ্ধি। তো বলছেন এই এই জিনিসগুলো করে করে না সিদ্ধি এসে যায়। দ্য যোগী হু হ্যাজ কনকার্ড অল ইন্টারেস্ট ইন দি পাওয়ার্স অ্যাকোয়ার্ড অ্যান্ড হু রিনাউন্সেস অল ভার্চু অ্যারাইজিং ফ্রম হিজ অ্যাকশনস কামস ইন টু দি ক্লাউড অফ ভার্চুস নেম অফ ওয়ান অফ দ্য স্টেটস অফ সমাধি অ্যান্ড রেডিয়েটস হোলিনেস অ্যাজ এ ক্লাউড রেইনস অফ ওয়াটার। সাধনা করে করে, জপ ধ্যান করে করে, স্বামীজি না এটা ওর ওরা না মিস ওয়াল্ডো প্রপারলি এটাকে নেননি, এই জিনিসগুলো ঠিক ঠিক বোঝার জন্য আমাদের যোগ শাস্ত্রে ঢুকতে হবে। এই জায়গাটায় বলে দিই খালি, মন বাহির যখন শুদ্ধ করে নেবেন, জপ ধ্যান যদি করেন, তপস্যা যদি করেন, সাধনা যদি করেন, উপসাধি যদি করেন উইথ এ ক্লিয়ার মাইন্ড যে আমি যোগ সাধনা করছি, পাওয়ার্স আসতে শুরু হয়ে যায়। আপনি বললেন যে আমার পাওয়ার্স লাগবে না, এবার আপনি আরো হালকা হয়ে গেলেন, আরো উপরে চলে গেলেন। আমাদের মন শরীরে বাঁধা, একটা বড় বলুনকে যদি বড় পাথর দিয়ে যদি বেঁধে দেন, বলুন যেমন উড়তে পারবে না, ঠিক তেমনি মন উড়তে পারে না, শরীরে বাঁধা। যেমনি মন্ত্র জপ তপস্যা এগুলো করা হলো, মন এবার ফ্রি হতে শুরু হলো, বলুন এবার উড়তে শুরু হলো, উড়তে শুরু হলো, ডেন্স থেকে লাইটার, লাইটার থেকে আরো লাইট, হালকা হালকা, শেষ বিঘ্ন হয় এর যোগ সিদ্ধি। যোগ সিদ্ধিকে যখন পেরিয়ে যায়, মানে সেটাতে যখন না হয়, তখন ওর মন পৌঁছে যায় সমাধির একটি অবস্থাতে, সেটাকে বলে ধর্ম মেঘ সমাধি। ধর্ম মেঘ, মেঘ মানে বাদল, স্বামীজি এখানে শব্দটা নিয়েছেন ক্লাউড অফ ভার্চু, ধর্ম মেঘ, পতঞ্জলি শব্দটা নিয়েছেন ধর্ম মেঘ সমাধি। ধর্ম মেঘ সমাধি মানে হয় যেমন বাদল খুব ঘন হয়ে গেলে, এই পড়লো কি এই পড়লো, ঝমঝম ঝমঝম করে বৃষ্টি নামবে, এনার মন ঠিক সেরকম ধর্ম মেঘ হয়ে যায়, যেমনি নামবে শুধু ধর্ম তার কাছ থেকে বেরোবে। তো এখানে স্বামীজি খুব সুন্দর বলছেন যে হি রেডিয়েটস হোলিনেস, ধর্ম, ও একবারে পবিত্রতার মূর্তি, জ্ঞানের মূর্তি, ধর্মের মূর্তি, ধর্মমূর্তি। সে ঝরঝর করে সেই বাদল, যে কোনো মেঘ থেকে যেমন বৃষ্টি হয়, এনাদের মন থেকে শুধু
ধর্মের বৃষ্টি। তার মানে খুব সংক্ষেপে তিনটে স্টেজ, সাধনা, সিদ্ধাই মানে সিদ্ধি, সিদ্ধি এটা আলটিমেট সিদ্ধির কথা বলা হচ্ছে না, এমনি যেটা সেই সিদ্ধিটাকে যদি ছেড়ে দেয় ধর্মমেক সমাধি, হোলিনেস। ধর্মমেক সমাধির পরে ফাইনাল সমাধিটা হয়। ধর্মমেক সমাধি যখন হয়েছে এখন পুরো সমাধি আসেনি, আসল জ্ঞান এখন হয়নি। সেই জন্য কী হয়, যারা সাধনা করেছেন, যেমন ধরুন আমরা এই বশিষ্ঠ বিশ্বামিত্র এনাদের যে কথাগুলো জানি, এনারা যখন ফাইনাল রিয়েলাইজেশনে জানি, তার আগেও যে কোনো সন্ত মহাত্মা, এরা তো ডিফারেন্ট স্টেজেস অফ ইভোলিউশনে আছে, স্পিরিচুয়াল ইভোলিউশন, যাদেরকে আপনারা ভণ্ড সাধু মনে করেন এই ইদানিংকালে সোশ্যাল মিডিয়াতে কী আজে বাজে কথাগুলো বেরোচ্ছে, যাদের নামে বলছে তারাও মহাপুরুষ। সাধারণ লোকের পক্ষে না, আমরা সাধারণ মন আমরা কী বুঝবো বলুন, সংসার ছেড়ে দিয়েছে, মানে কত উঁচুতে চলে গেছে, এখন কী অল্প একটুতে আছে, কোথায় চলে গেছে। গান আছে না, ওই যে দেখা যায় আনন্দ দান, ঠিক তেমনি কোনো সাধু সন্ন্যাসীকে যখন দেখছেন না, খালি ওই যে দেখা যায়, কিন্তু আসলে তো ছাড়া হয়ে গেছে, দূরে দেখা যাচ্ছে খালি। যদি মনে করেন উনি আমার আপন, এর থেকে বড় ভুল আর কী করবেন। আপন বলেই তখন রাগারাগি হয়, মারামারি হয়, গালাগাল হয়, সে তো আপন তো নয়, সে তো আপনার লোকই না। সে এটাকে বলে ধর্মমেক সমাধি। ধর্মমেক সমাধি হলো এটা খুব উচ্চ অবস্থা। অনেক সাধু মহাত্মা যারা একটু আলাদা থাকেন জগৎ থেকে, তাদের এটা হয়ে যায়। আর মেডিটেশন অন এ সিরিজ অফ অবজেক্টস, মেডিটেশন ইজ অন এ সিরিজ অফ অবজেক্টস, কনসেন্ট্রেশন ইজ অন ওয়ান অবজেক্ট। মনকে যখন কেন্দ্র করা হয় কোনো একটা বস্তুতে, এটাকে কনসেন্ট্রেশন বলা হয়। আর সিরিজ একটার পর একটা যখন চলছে, যখন ফুলের উপরে ধ্যান করলেন, কনসেন্ট্রেশন, ফুল থেকে সরে গিয়ে আবার ফুল যেটা দিয়ে তৈরি, যে বস্তু অ্যাটমসগুলো ওয়াতন মাত্রা দিয়ে, সেখান থেকে সেই তন মাত্রার উপরে আরেকটা লেভেলে যখন যাচ্ছে পরপর, এটাকে বলে মেডিটেশন। তো কনসেন্ট্রেশন একটা বস্তুতে হয়, মেডিটেশন একটা সিরিজে হয়। তো কনসেন্ট্রেশন অ্যান্ড মেডিটেশন অনেক সময় ইন্টারচেঞ্জেবল। যেমন একটা বই আপনি পড়ছেন, বই পড়ছেন, একটা কনসেন্ট্রেশন হয়, সেখানে মেডিটেশন হয় না। বেশিরভাগ লোকে যারা আসে যে আমরা মেডিটেশন শিখতে চাই, তারা বেসিক্যালি কনসেন্ট্রেশন শিখতে চায়। মেডিটেশন জিনিসটা হলো পরপর পরপর একটা সিরিজ অফ, এটা আপনাকে সিদ্ধাই আনবে, ধর্মমেক সমাধি, শেষে সমাধি, ফাইনালি আত্মজ্ঞান। আমরা আজকে এখানেই শেষ করি, টকটা পরে আবার।